টানা এতক্ষণ কথা বলে আদিনাথ চক্রবর্তী একটু থামলেন। বর্ষণ মুখর রাত্রির জল ভেজা বাতাস ক্রমাগত দুলিয়ে চলেছে ঝুলন্ত লণ্ঠনটা, সেই সঙ্গে দেওয়ালে নড়ছে ঘরে বসে থাকা মানুষদের ছায়া। আড্ডায় মাঝে মাঝে একটা সময় আসে যখন হঠাৎ সবাই একসঙ্গে চুপ হয়ে যায়। জমাট গল্পেরও একটা মহিমা আছে, সে গল্প সত্যি মিথ্যে বা অবিশ্বাস্য যাই হোক না কেন, ভালো করে বলতে পারলে শ্রোতারা মুগ্ধ হয়। আদিনাথ কথক হিসেবে প্রথম শ্রেণী, নিতান্ত তুচ্ছ বিষয়কেও বলার গুণে মনোমুগ্ধকর করে তুলতে পারেন। আজ রাতের পরিবেশ আর তার গল্প এমন ভাবে খাপ খেয়ে গেল যে আড্ডাধারীরা কেউ কোনো তর্ক তুলল না, কেবল ষোড়শী চাটুজ্জে বললেন, আপনার ঠাকুমার মৃত্যু বিষয়ে ওই ভবিষ্যৎবাণী মিলে যাওয়াটা অবশ্য আমি খুব আশ্চর্য কিছু বলে মনে করছি না, কারণ এই কথাটা বাড়ির কেউ নিশ্চয়ই তাকে মুখ ফুসকে বলে ফেলে থাকবে। ফলে আপনার ঠাকুমা মনের দিক দিয়ে 15ই ফাল্গুন তারিখের প্রসঙ্গে দুর্বল হয়ে পড়েছিল, বয়স অনেক হয়েছিল, কাজেই ওই বিশেষ তারিখে হয়তো মানসিক উত্তেজনা সামলাতে পারেননি। তার মনই তাকে নির্দেশ দিয়েছিল দেহ রক্ষা করতে, এমন হয় আমি শুনেছি। কিন্তু হারিয়ে যাওয়া বিষ্ণু মূর্তি ফিরে পাওয়াটা ব্যাখ্যা করা কঠিন, আর তাছাড়া সবকিছুর যে ব্যাখ্যা থাকতেই হবে তারই বা কি মানে আছে, কিছু কিছু আবছা আড়াল থাক না তাতে জীবন সরস হয়ে ওঠে। রাম গাঙ্গুলি বললেন, সব জিনিসের ব্যাখ্যা হয়ও না। আমার আপন ভাইরা ভাই তার মামার বাড়ির গ্রামে নিজের চোখে আতুরের ছেলেকে হেঁটে বেড়াতে দেখেছে, জানো সে অত্যন্ত সাত্ত্বিক প্রকৃতির মানুষ, অকারণে মিথ্যে কথা বলবে না। সদ্যজাত ছেলে সবে নাড়ি কাটা হয়েছে, সে হাঁটছে খিলখিল করে হাসছে। আচ্ছা ভাইরা ভাইয়ের কথা না হয় বাদই দিলাম, আমার ছোটবেলায় আমি এমন একটা অদ্ভুত ব্যাপার দেখেছি যা শুনলে তোমরা বিশ্বাসই করবে না। পতিরাম মজুমদার আদিনাথের কাহিনী শেষ হলে পরিত্রাণের আশা করেছিলেন এবং সম্প্রতি বাড়ি ফেরবার উদ্যোগ হিসেবে চাদরটা কাঁধে ফেলে লাঠির খোঁজ করছিলেন। আর একটা অতিপ্রাকৃত গল্প শুরু হতে চলেছে দেখে তিনি বেশ কাতরস্বরে বললেন, আর নয়, আজ আর নয়, চলো এবার সবাই উঠে পড়া যাক, আমাকে আবার যেতে হবে সেই পশ্চিম পাড়া। আর তাছাড়া সরসী ভাইয়ারও তো খাওয়া দাওয়া আছে নাকি? সরসী চাটুজ্জে উত্তরে হেসে বললেন, আরে না 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 না, আমার খাওয়ার এখনো ঢের দেরি, শোনাই যাক না গল্পটা, বাকিদের কি মত? এবার সকলে বললেন, গল্প হোক গল্প হোক। ও বাবা, এই বলে বেশ হতাশ ভঙ্গিতে পতিরাম দেওয়ালে ভর দিয়ে এলিয়ে বসলেন। রাম গাঙ্গুলি বললেন, তা আজ থেকে প্রায় 40 বছর আগের কথা বলছি, তখন আমার বয়স আর কত হবে, ধরো ওই 20 কি 22। সেই বয়সে আমি যে কিরান পিটে ছিলাম তা যারা আমাকে এখন দেখছো তারা ধারণাও করতে পারবে না। পেটের গোলমাল আর হাঁটুর বাত আমাকে অকেজো করে দিয়েছে, নইলে 8-10 বছর আগেও আমি নিম গাছে উঠে দাঁতন পেরেছি। যাই হোক ঘটনাটা বলি, আমার কৈশোরের বেশ কয়েক বছর আমাকে মামার বাড়িতে কাটাতে হয়েছিল। দাদামশাই ছিলেন সংস্কৃতজ্ঞ, পণ্ডিত মানুষ, মামারাও সবাই লেখাপড়া জানা। আমার বাবা তখন জরিপ বিভাগের কাজের সূত্রে তরায়ের জঙ্গলে কর্মরত, বাড়ির কাছে কোনো ভালো স্কুল নেই, বাবা বছরে 2-1 বার ছুটি নিয়ে বাড়ি আসে। এমন অবস্থায় আমার পড়াশোনা হওয়া কঠিন দেখে মা আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, দাদুর কাছে আমার লেখাপড়া শুরু। ইংরেজি জানি না বটে, কিন্তু ব্যাকরণ আর বেদান্তে আমি অল্প বয়সে কিছুটা অধিকার অর্জন করেছিলাম। যে বছর পড়া সাঙ্গ করে বাড়ি ফিরে এলাম সে বছর কালী পুজোর সময় আমার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। মামার বাড়ির গ্রামের উত্তরে ছিল সুঁটি নদী, নদীর খাত চওড়া কিন্তু পলি পড়ে তার স্রোত ক্ষীণ হয়ে এসেছিল, দক্ষিণ আর পশ্চিমে বিশাল এক জলভূমি,
গ্রামটাকে বাইরের জগৎ থেকে পৃথক করে রেখেছে। প্রায় দ্বীপের মতোই গ্রাম থেকে বাইরে যাওয়ার একমাত্র ভালো রাস্তা পূর্ব দিক দিয়ে, আর একটা পথ জলার ভেতর দিয়ে অনেক ঘুরে ফিরে মহকুমা শহরে যাওয়ার পাকা সড়কে পড়েছে বটে, কিন্তু সে পথ বিশেষ কেউ ব্যবহার করে না। নানান ভৌতিক কাহিনীর গুজব চালু ছিল জলাভূমিটা সম্পর্কে। নরম কাদা, নলখাগড়ার বন, উলু ঘাসের আর হোগলার জঙ্গল, আর মাঝে মাঝে এক একটা জায়গায় একটু ঘাস জমি, তাতে একটা দুটো বড় গাছ, এই নিয়ে সেই জলাভূমির বিস্তার। আমি আর আমার প্রাণের বন্ধু তিন কই, সেও ছিল আমারই মতো ডানপিটে আর নির্ভীক, এই জলাভূমির মধ্যে বেরিয়ে বেড়াতাম। সেই সব দিনের কথা মনে এলে এখন বুকের মধ্যেটা কেমন যেন করে ওঠে। মাথায় কোনো চিন্তার ভার নেই, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ নেই, মনে কেবল নির্মল আনন্দ, চোখে অল্প বয়সের স্বপ্ন, অমন সব দিন আর আসবে না। সে বছর কালী পুজো করেছিল বেশ দেরি করে, কার্তিকের মাঝখান পেরিয়ে, বাতাসে হিমের ছোঁয়া লেগেছে, বিকেলের পরন্ত রোদ্দুরে সোনার রং সন্ধে নেমেছে সূর্যাস্তের পরেই। এই পরিবেশে আমাদের দুই বন্ধুর জলাভূমির ভেতর ঘুরে বেড়াতে খুব ভালো লাগত। অনেক সময় দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তাম, ফিরতাম রাতের প্রথম প্রহর পার করে। ছোট ছোট ঘাস জমিগুলোতে সরু আলের মতো পথ, বেয়ে গাছের তলায় শুয়ে বসে গল্প করতাম। সবগুলোতে যাওয়া যেত না, কোনো কোনোটায় যাওয়ার পথ ছিল, ঠিক পথ বলা যায় না, বুড়ো আঙুলে ভর করে ডিঙি মেরে মেরে চলে যেতাম কোনোভাবে। সমস্ত জলাটা আমাদের নখো দর্পণে ছিল। বিশেষ মজা হতো চাঁদনি রাত্রিরে, ওই জলা জমি, নলখাগড়া আর উলু ঘাসের বন, হালকা জ্যোৎস্নায় বড় বড় ঘাসের ছায়া, সব মিলিয়ে এক রূপকথার রাজ্য তৈরি করত। আর ওই বয়সে বুঝতেই পারছ, জীবনে তো একবারই আসে, যেন মেঘের ওপর ভেসে বেড়াতাম তখন। কালী পুজোর ঠিক আগের দিন, সেদিন ভূত চতুর্দশী, তিন করি সকালের দিকে আমাকে এসে বলল, রাম চল আজ বিকেলে ওই জলার ধারে বেড়াতে যাই, একেবারে সন্ধ্যের পর একটু রাত্রির করে ফিরবো। আজ রাত্রি অমাবস্যা লাগবে, এত অন্ধকারে কখনো ওখানে বেড়াতে যাইনি কিন্তু, আর তাছাড়া পথ ঘাট তো আমাদের সবই চেনা, দিতে যাবে নাকি? সত্যি পুরো জলা জমিটা আমরা নিজেদের হাতের তালুর মতো চিনতাম, সন্ধে হয়ে গেলেও অসুবিধার কোনো কারণ নেই, আমি রাজি হয়ে গেলাম। একটু পরন্ত বেলায় আমরা বেরিয়ে পড়লাম, গ্রাম ছাড়িয়ে আরো মাইল খানেক হেঁটে এসে পড়লাম জলাভূমির প্রান্তে। তখন সূর্য অস্ত গেছে, দিনের আলো মিলিয়ে গিয়ে নামছে আবছায়া অন্ধকার। তিনকড়িকে বললাম, হ্যাঁ রে ভেতরে ঢুকবি নাকি এইখানে বসে কিছুক্ষণ গল্প করে ফিরে যাই চ? তিনকড়ি হেসে বলল, কেন রে ভয় করছে বুঝি? ভয় কিসের, হাজ অমাবস্যা পড়েছে, একেবারে অন্ধকার হয়ে যাবে কিন্তু। তার মানেই তুই ভয় পাচ্ছিস, আরে দূর চল তো, আরে অন্ধকারই তো মজা। এরপর আর না গিয়ে উপায় থাকে না, ঢুকলাম জলার ভেতরে, চারিদিকে প্রায় মাথা ছাড়িয়ে উঠেছে হোগলার ঝোপ, বোধহয় সেই জন্যই সেখানে অন্ধকার নামছে একটু তাড়াতাড়ি। হালকা ধোঁয়ার মতো একটা অস্পষ্ট কুয়াশা ঘনাচ্ছে, হেমন্তকালের শুরু, এই সময় সন্ধ্যেবেলা বাতাস বয় না, কিন্তু লম্বা ঝোপগুলোর মধ্যে বাতাস বয়ে যাওয়ার সময় একটা শি শি আওয়াজ হচ্ছে, সেটা অবশ্য আমার মনের ভুলও হতে পারে। খুব নির্জন জায়গায় কানের ভেতর রক্ত চলাচলের শোঁ শব্দ শোনা যায়, মনে হয় শব্দটা যেন বাইরে থেকে আসছে। ভয় ঠিক করছিল না, কিন্তু অন্যদিন জলার ভেতরে ঘুরে বেড়াবার সময় মনে যে সহজ ফুর্তির ভাবটা থাকে সেটা অনুভব করছিলাম না। পরিবেশে কেমন যেন একটা বিষণ্ন ভাব, কি একটা যেন ঘটতে চলেছে, সমস্ত জায়গাটা তার জন্য অপেক্ষা করে রয়েছে। মনে পড়ল আজ ভূত চতুর্দশী, দুপুরে চোদ্দ শাক ভাজা দিয়ে ভাত খেয়েছি, এতক্ষণে দিদিমা বাড়িতে চোদ্দ পিদিম দেওয়ার জন্য প্রদীপ গোছাচ্ছেন, সলতে পাকাচ্ছেন। দিদিমা বলতেন, বুঝলি বাবা রাম, ভূত চতুর্দশী দিন সন্ধ্যের পর চোদ্দ জন ভূত বাতাসে বর করে,
পৃথিবীতে ঘুরে বেড়ায়, তাদের কপরে পড়লে বাবা ভারী মুশকিল। এদিন অন্ধকার নামার পর আর কোথাও যাবি নেই, পড়ে থাকবি। ভূতেদের নামও বলতেন? আর মুই ছাড় মুই পোড়া মুই অস্তায় দস্তায় খস্তায় বলি ঠলি আর কি কি যেন, সবগুলো মনে পড়ছে না। এই পথটা তেমনি একটা দ্বীপে গিয়ে শেষ হয়েছে। আমরা সাবধানে পা ফেলে ঘাস জমিটায় গিয়ে হাজির হলাম। তখন দিনের আলো পুরোপুরি নিভে রাত্রির নেমেছে। দ্বীপটা লম্বায় 20 হাত, চওড়ায় 15 হাত মতো হবে। মাঝখানে একটা বড় গাছ ঠেলে উঠেছে ওপর দিকে, তার মোটা গুঁড়িতে হেলান দিয়ে 3 কড়ি বসল। আমি বসলাম মুখোমুখি। অমাবস্যার রাত্রিরেও নক্ষত্রদের থেকে চুঁইয়ে আসা ক্ষীণ একটু আলোর আভাস থাকে। সেই আলো অন্ধকার দূর করে না, পরিবেশকে আরো রহস্যময় করে তোলে। তিনকড়ি বলল, আয় নিধুবাবুর একখানা গান ধরা যাক। আমার গাইতে ইচ্ছে করছিল না, তিনকড়ি বেশ ভালো গান জানত, সে একাই গান ধরল। হঠাৎ আমার মনে হলো তিনকড়ি আসলে ভয় পেয়েছে। প্রথমে সাহস দেখে এখন সে ভয়টা স্বীকার করতে লজ্জা পাচ্ছে। গান গাওয়াটা প্রকৃতপক্ষে তার ভয় কাটানোর চেষ্টা। কিন্তু কেন ভয় পেল তিনকড়ি? পরিবেশের বিষণ্নতা আর দমচাপা ভাবটা কি সে ধরতে পেরেছে? দু এক লাইন গাইবার পর তিনকড়ি থেমে গিয়ে আমাকে বলল, গতকাল এই জলার দিকে অনেক রাত্রিরে একরকম আশ্চর্য আলো দেখতে পাওয়া গিয়েছে জানিস। আলো? কিরকম আলো? এতক্ষণ বলিসনি তো। সে এমনি বলিনি, আমাদের গ্রামে অনেকেই দেখেছে। আর সকালে মধুমিত্তির হারাধন মজুমদার আর ওই বিশুখুর আলোচনা করছিল পথে দাঁড়িয়ে, তাই শুনছিলাম। কি বলছিল? নিজেরা দেখেছে? মধুমিত্তির আর বিশুখুর দেখেছে, একটা নীলচে মতোর আলো আকাশ থেকে নাকি গোলার মতো নেমে এসে মাটির কাছে নাকি দপ করে জ্বলে উঠে অনেকখানি জায়গা নাকি ছড়িয়ে পড়েছিল। তারপর হারাধন মজুমদার বলছিল কাল রাতে ওই জায়গায় নাকি ডাইনি চাতর বসেছিল। সে আবার কি? আরে চাতর মানে আসর, দূর দূর দেশ থেকে ডাইনিরা নাকি গাছ চালিয়ে উড়ে আসে, তারপর সারা রাত নাকি তাদের সভা চলে, ওই সভাকেই বলে চাতর। গাছ চালা কাকে বলে জানিস তো? আরে কোনো বড় গাছের ডালে বসে নাকি ডাইনি হুকুম করে, অমুক জায়গায় চল। অমনি সে গাছ নাকি আকাশে উড়ে উড়ে সেই জায়গায় গিয়ে নাকি হাজির হয়। উড়তে উড়তে গাছ যখন ওই মাটির কাছে এসে মানে মাটির কাছে নেমে বসে, তখন ওই রকম দপ করে নাকি নীল আলো জ্বলে ওঠে। আমি অবশ্যই এসব বিশ্বাস করি না, ওরা বলছিল আমি শুনলাম এই আর কি। আর বিশুখুরও তারপর আবার সন্ধ্যের দিকে আফিম খায়, বুঝতেই পারছিস। কথা বলতে বলতে হঠাৎ চুপ করে তিনকড়ি একবার উপর দিকে তাকালো। কি একটা জিনিস যেন তার মনে পড়ে গেছে। তারপর সোজা হয়ে বেশ বসে পেছন ফিরে সে গাছটায় হেলান দিয়ে দিল, তার মোটা গুঁড়িতে একবার হাত বোলালো। এবার সে ঘুরে আমার দিকে যখন তাকালো, সেই অল্প আলোতেও দেখলাম তার মুখ শুকিয়ে গেছে, ভয় পেলে মানুষের যেমন হয়। বললাম, কিরে কি হলো তোর, নিজের গল্পে নিজেই ভয় পেয়ে গেলি নাকি? ফিসফিস করার মতো গলায় তিনকড়ি বলল, এই গাছটা কোথা থেকে এলো? গাছটা আমরা আগে এখানে কখনো দেখিনি, তারপর কি গাছ এটা? এবার আমিও অবাক হয়ে গাছটার দিকে তাকালাম। সত্যি তো এই জমির টুকরো মোটামুটি বড় গাছ বলতে একটা গাব আর একটা মাঝারি তেঁতুল গাছ বরাবর দেখে এসেছি। সে দুটো তো ওই তো ও যথাস্থানেই দেখা যাচ্ছে। তাহলে বাড়তি এটা আবার এলো কোথা থেকে? গাছটাই বা কি জাতের? আমরা গ্রামের ছেলে, সব রকম গাছই চিনি, বড় বড় শাল গাছের মতো পাতাওয়ালা এটা কোন গাছ? মাটি থেকে বিরাট মোটা গুঁড়ি সোজা আকাশের দিকে উঠে গেছে, বিশেষ জটিল ডালপালা নেই, অনেকটা ওপরে কিছু শাখা প্রশাখা এদিক ওদিক ছড়িয়েছে, তাতে থালার মতো বড় বড় গোল গোল পাতা। দেখলেই মনে হয় এ বাংলাদেশের গাছ নয়। তিনকড়ি একই রকম ভয় পাওয়া গলায় বলল, ভেবে দেখ, দিন সাতেক আগেও কিন্তু আমরা ঠিক এই জায়গায় এসেছি, ঠিক এই জায়গায় বসে আড্ডা মেরেছি, কিন্তু তখন তো এই গাছ ছিল না। আরে
এইখানে কেন? গ্রামে গ্রামে ত্রিসীমানা এই গাছ কখনো দেখিনি আমরা। এই গাছগুলো ভিন দেশের গাছ। রাম, বিশু খুড়ো ঠিকই বলেছিল রে, এখানে এখানে ডাইনির চাদর বসেছিল কাল। এই গাছ তারাই উড়িয়ে এনেছে। চ চ ভাই, চ এখান থেকে পালাই ভাই, এই এখানে এখানে আর থাকবো না, চ চ চ। কি করে যে ফিরে এলাম তার তোমাদের কি বলবো। চেনা জায়গা, ছোটবেলা থেকে খেলা করে মানুষ হয়েছি, কিন্তু সেদিন যেন কেবলই পথ হারিয়ে ফেলতে লাগলাম। যেদিকেই যাই দেখি বেরোবার পথ বন্ধ, রাস্তা আবার ঘুরে একই বিন্দুতে হেসে হাজির হয়েছে। রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম বুঝলে। অত্যন্ত আবছা তারার আলো, লম্বা ঘাসের জঙ্গল, একটু পা ফেলতে ভুল হলেই কোমর পর্যন্ত কাদায় গেঁথে যাওয়ার সম্ভাবনা, তার সঙ্গে হেমন্তকালের অস্বচ্ছ কুয়াশার পাক খাওয়া, সব মিলিয়ে যেন একটা ভয়ের স্বপ্ন। কোন রকমে জলাভূমির বাইরে শক্ত জমিতে এসে যখন পা দিলাম তখন আমরা দুজনেই ঘামছি। হন হন করে হেঁটে প্রায় যখন গ্রামে পৌঁছে গেছি, একবার যেন তিনকড়ি পেছন ফিরে তাকালো, তারপরই থমকে দাঁড়িয়ে গিয়ে আমাকে বলল, ওই দেখ রাম, দেখ কি কাণ্ড দেখ। তাকিয়ে দেখলাম সেদিকে, আকাশটা অদ্ভুত নীল রঙে ভরে গেছে। তীব্র আলো নয়, মৃদু জ্যোৎস্নার মতো আভা, আর তার মধ্যে দিয়ে কি একটা জিনিস যেন জলার ভেতর থেকে উঠে আকাশে মিলিয়ে যাচ্ছে। ভালো করে বুঝতে না বুঝতে এই জিনিসটা আলোর পরিধির বাইরে চলে গেল। আমরা দুজনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আলোটাও একটু একটু করে ম্লান হয়ে শেষে মিলিয়ে গেল। গ্রামে ঢুকে দেখলাম বেশ হইচই শুরু হয়ে গেছে, অনেক মানুষ বেরিয়ে এসেছে বাইরে। কে যেন গারুয়াতে মাঠে যাওয়ার সময় দক্ষিণ পশ্চিম দিগন্তে নীল আলোটা দেখতে পেয়ে চিঁচিয়ে লোকজন ডাকে। একেবারে মিলিয়ে যাওয়ার আগে অন্তত 7-8 জন মানুষ দেখেছে আলোটা। যারা পরে বেরিয়েছে তারা এখন প্রত্যক্ষদর্শীদের কাছে বিবরণ শুনছে। বিশু ভট্টাচার্য বললেন, পরপর দুদিন, আর নিশ্চয়ই তোমরা অবিশ্বাস করবে না, এখন তো নিজের চোখেই দেখলে। কালকেই তোমরা বলেছিলে আমি নাকি আফিমের চোখে খেয়াল দেখেছি, আর নিশ্চয়ই তা বলবে না। কি বলবে? আগামীকাল কালী পুজো, লক্ষ্মী কালীর মন্দিরে ভালো করে পুজো দাও সবে। এইসব এইসব একেবারেই ভালো লক্ষণ নয়। জয় মা, মাই পারে রক্ষা করতে। কিন্তু রঘু চৌধুরী বললেন, ঠিকই, আজ হচ্ছে গিয়ে ভূত চতুর্দশী, ছোটবেলা থেকেই শুনে আসছি। আজ সন্ধ্যের পর থেকে প্রেতের দল বাতাসে মিশে ঘুরে বেড়ায়। হে হে, তোমরা তো আজকাল কেউ কিছু মানো না, আধুনিক যুগ এসেছে। শহরে শুনছি তেলের বদলে নাকি গ্যাসের আলো জ্বলছে রাস্তায়। এখন বুঝে দেখো বুড়োদের কথা সত্যি কি মিথ্যে। এই গোলমালে কেউ খেয়াল করেনি আমরা বাইরে থেকে এসে গ্রামে ঢুকেছি, নইলে বকাঝকা খেয়ে মরতে হতো আর কি। পরের দিন কালী পুজো, কথা রইল তিনকড়ি আর আমি বিকেল 3টে নাগাদ রক্ষাকালীর মন্দিরের সামনে দেখা করব। পরের দিন যথা সময়ে মন্দিরের সামনে গিয়ে দেখি তিনকড়ি আমার আগেই এসে হাজির হয়েছে। মন্দিরে আজ সারা রাত ধরে পুজো হবে, তার প্রস্তুতি চলছে। তিনকড়ি আমাকে একদিকে টেনে নিয়ে গিয়ে বলল, রাম চ আজ আবার একবার জলার দিকটা ঘুরে আসি। দিনের বেলা তো কোনো ভয় নেই, কালকে রাত্রিবেলা কি দেখতে কি দেখেছি। আহা, নীল আলোটা তো সত্যি, আমরা ছাড়াও গ্রামের কত লোকে দেখেছে। একটু ভেবে তিনকড়ি বলল, তবু চল যাই, বেলা থাকতে থাকতেই ফিরে আসবো। না, গতকাল অত ভয় পেয়েছিলাম, আজই আবার সেখানে রওনা হলাম দুজন মিলে। সেই বয়সে সবই সম্ভব ছিল, তাছাড়া ঝকঝকে সূর্যের আলোয় অপ্রাকৃত ভয় থাকে না। জলার ভেতর ঢুকে আজ প্রথমেই যেটা অনুভব করলাম তা হলো কাল রাত্রির সেই দমবন্ধ করা ভয়ের পরিবেশটা নেই। কেবল দিনের আলো রয়েছে বলে নয়, অমঙ্গলের প্রভাবটাই ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। বাঁদিকে সরু পথটা দিয়ে হোগলা বনে ঢুকে ঘাস জমির দ্বীপে পৌঁছে আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম। বড় গাছটা সেখানে নেই, নেই মানে একেবারেই নেই। আমরা এগিয়ে গিয়ে জমি পরীক্ষা করে দেখলাম
বড় একটা গাছ উপড়ে ফেললে তো সেখানে তার চিহ্ন থাকবে, মাটিতে তার গর্ত থাকবে, কিচ্ছু নেই, দিব্যি সমান ঘাসে ছাওয়া জমি। গেল কোথায় অত বড় গাছটা? যেভাবে এসেছিল সেভাবেই কি ফিরে গেছে? ওই গাছটাকে কি কাল রাত্রে আমরা আকাশে উঠে যেতে দেখেছিলাম? বললাম, দিনু কাল আমরা আলো আধারিতে ভুল দেখিনি তো, হয়তো গাছ টাছ কিছুই ছিল না, সবটাই আমাদের চোখের ভুল, হতেই তো পারে, তাই না? দিন করি মৃদু গলায় বলল, না হতেই পারে না। আরে জিনিসটার বাস্তব ছোঁ আমি পেয়েছিলাম, কালকে কালকে আমি হেলান দিয়ে বুঝেছিলাম গাছটায়। আর তাছাড়া এই শার্টের পকেট থেকে একটা সবুজ রঙের ভাঁজ করা কি জিনিস বের করে আমার হাতে দিয়ে বলল, এইটা তো মিথ্যে নয়, চোখের ভুলও নয়, এইটি হলো গতকাল রাত্রির ওই ভুতুরে গাছের একখানা পাতা। আরে কি ভেবে একখানা পাতা পকেটে গুঁজে রেখে দিয়েছি, নিচেই পড়েছিল। আমরা দুজনে মিলে অনেক খুঁজলাম, না আর একটাও পাতা পড়ে নেই, সমস্ত চিহ্ন নিয়ে গাছটা মিলিয়ে গেছে, কেবল তিন করি রেখে দেওয়া পাতাটা ছাড়া। গ্রামে ফিরে এসে অনেককে পাতাটা দেখিয়েছিলাম, কেউ চিনতে পারেনি। বহু বছর বাদে অবশ্য জানতে পেরেছিলাম ওটা কি গাছের পাতা। কাশী গিয়েছিলাম বিশ্বনাথ দর্শন করতে, একদিন সেখান থেকে দেবী মহাকালীর পুজো দিতে গিয়ে পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে ওই গাছ দেখি। যে পাণ্ডা আমাদের সঙ্গে ছিল তাকে জিজ্ঞেস করতে সে বলল, ওই বড় গাছটা, ওর নাম বাবুবুদ্ধ নারকেল, বিহার আর উত্তরপ্রদেশে জঙ্গলে দেখা যায়। বললাম, বাংলাদেশে হয় না? না বাবু, শুকনো পাথুরে মাটি ছাড়া বুদ্ধ নারকেল জন্মায় না। পরে অনেককে জিজ্ঞাস করে জেনেছি সত্যি ওই গাছ বাংলায় হয় না। পাণ্ডার কথা শুনে আমার মনে পড়ে গেল ফেলে আসা প্রথম যৌবনের স্মৃতি, সেই মামার বাড়ির গ্রাম, ভূত চতুর্দশীর নিকশ কালো রাত, বন্ধু তিন করি, সব কোথায় মিলিয়ে গেছে। মামারা কেউ আর বেঁচে নেই, তাদের ছেলেপুলেরাও একজন ছাড়া সবাই জীবিকার সন্ধানে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়, আর কখনো সে গ্রামে যায়নি। তিন করিও এখন কোথায় আছে কে জানে, অনেকদিন তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। রাম গাঙ্গুলির গল্প শেষ হতে সবাই কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর পতিরাম মজুমদার বললেন, ষোড়শী ভাইয়া, এবার কিন্তু আমাকে উঠতেই হবে, কিন্তু এরপর তো আর একা যেতে পারবো না, গাজে ছমছম করবে। তুমি বলেছিলে তোমার লোক সঙ্গে যাবে, তাই একজন কাউকে দাও, ঠাট্টা করলে করো ভাই, আমি অপারক। ষোড়শী চাটুজ্জে হেসে বললেন, না না না, কেউ ঠাট্টা করছে না, আমি লোক দিচ্ছি তো তোমার সঙ্গে। এবারে আদিনাথ চক্রবর্তী বললেন, উঠবার আগে আমার কাহিনী শেষটা বলি। তারপর পতিরাম মজুমদার বললেন, এখনো শেষটা বাকি। এবারে আদিনাথ চক্রবর্তী বললেন, ভয় নেই, দুটো কথা মাত্র। অমর বিষ্ণুমূর্তি খুঁজে দিয়ে গিয়েছিল, ঠাকুমার মৃত্যুর পর তার ভবিষ্যৎবাণী যে সত্যি সে কথা জানান দিয়ে গিয়েছিল, কিন্তু তার তৃতীয় ভবিষ্যৎবাণীটাও যে সত্যি সেটা বুঝতে পেরেছিলাম অনেক পরে। সে বলেছিল আমাদের বংশে একজন অদ্ভুত চরিত্রের উদাসীন সাধকের জন্ম হন, সংসারী হয়েও সে বৈষয়িক হবে না, কবে কোথায় কার ঘরে তার জন্ম হবে সেটাই সে কেবল বলেনি, শুধু বলেছিল এই শিশুর জন্মের মুহূর্তে আশ্চর্য এক নীল উল্কাপাত হবে, তা দেখলে আমরা বুঝতে পারব। বহুদিন পরে তখন ছোটবেলার এই কাহিনী প্রায় ভুলেই গেছি, আমার তৃতীয় ছেলের জন্মের সময় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এক বিশাল নীল রঙের আলো ছড়ানো উল্কা ছুটে গেল। একজন দাই আঁতুর ঘর থেকে উঠোন পেরিয়ে গরম জল আনতে যাচ্ছিল ভেতর বাড়িতে, তার চিৎকারে সকলে উঠোনে বেরিয়ে এসে দৃশ্যটা দেখলাম। সচরাচর অতক্ষণ ধরে উল্কা জ্বলতে জ্বলতে অতটা আকাশ পার হয় না, সেই আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলের জন্ম, তার নাম তারানাথ, তারানাথ চক্রবর্তী। আদিনাথের এক ছেলে ছোটবেলা থেকেই সংসার ত্যাগী, মাঝে মাঝে বাড়ি আসে, আবার কোথায় জানি চলে যায়, এটা তার জীবনের গভীর ব্যথার জায়গা। আড্ডাধারীরা সে কথা সকলেই জানেন, তাই সবাই চুপ করেই রইলেন। আদিনাথ বললেন, এখন তার বয়স 22 কি 23, কোথায় আছে কে জানে, বছরখানেক আগে একবার 7 দিনের জন্য এসেছিল, তারপর আবার নিরুদ্দেশ,
ছেলে আমার খুবই ভালো, চমৎকার সংস্কৃত জানে, পণ্ডিতেরা তার সঙ্গে পেরে ওঠে না। কোথা থেকে শিখলো সে এক রহস্য, স্কুল কলেজে তো কখনো পড়েনি, দোষের মধ্যে ওই এক, বাড়িতে মন বসে না, জানি না আবার কবে তার দেখা পাবো। আড্ডাধারীরা সকলেই তারানাথকে দেখেছেন। 8-10 বছর আগে সে বাড়ি ছেড়ে চলে যায়, তার আগে অবধি এই গ্রামেই সে মানুষ হয়েছে। সমবেদনাসূচক নীরবতা পালন করা ছাড়া তাদের কিছুই করবার নেই। আদিনাথ বললেন, যাক আমার ভাগ্য, আপনার আশীর্বাদ করুন, সে যেখানেই থাকুক যেন ভালো থাকে। এতক্ষণ এই গল্প শুনছিলাম তারানাথের মুখে। মটলিনে তারানাথের বাড়িতে আমাদের চিরাচরিত আড্ডা বসেছে। আজ ছিল জন্মাষ্টমীর ছুটি। দুপুরের পরে কিশোরী সেন আর আমি গল্পের লোভে হানা দিয়েছি তারানাথের বৈঠকখানায়। চারির বিয়ে হয়ে যাবার পর তারানাথ বোধহয় মনের দিক দিয়ে একটু অসহায় হয়ে পড়েছে। মেয়েরা বাপের যতখানি সেবা করে ছেলেরা ততটা পারে না। মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবার পর তারানাথের মুখ চোখে একটা কেমন ভরসা হারার ভাব ফুটে ওঠে মাঝে মাঝে। আমরা বুঝতে পারি, কিন্তু তা নিয়ে আলোচনা করি না। কি হবে প্রৌঢ় মানুষের মনে বিষণ্নতার বোঝা বাড়িয়ে। আজ তারানাথের বাড়িতে গিয়ে কড়া নাড়তে দরজা খুলে দিল চারি। অবাক হয়ে বললাম, হে কি রে, কবে এসেছিস তুমি? গত হপ্তাতেও তো আমরা এসে গল্প করে গিয়েছি। কই, তোর বাবা তো কিছু বললেন না যে তুই আসবি? হাসি মুখে চারি বলল, না না কাকা বাবু, আসার কথা ছিল না, গতকাল হঠাৎই এসে পড়েছি। ব্যবসার কাজে আপনাদের জামাইকে কলকাতা আসতে হলো, আমি ধরে পড়লাম আমিও যাব। তাই আমি হেসে বললাম, জামাই তো সব কথা খুব মান্য করে চলে, তাই না? চারি সলজ্জ হেসে মাথা নিচু করল। সে চিরকালই সপ্রতিভ, কিন্তু প্রগলভা নয়। ছোটবেলা থেকেই তাকে দেখছি, কন্যার মতন কেমন একটা স্নেহ জন্মে গিয়েছে তার উপর। আগে আগে তার জন্য লেসের ডিজাইন, ছবিওয়ালা, গল্পের বই ইত্যাদি নিয়ে আসতে হতো। গত বছর ভালো ঘরে বিয়ে হয়েছে চারির। স্বামী মাঝারি ধরনের ব্যবসা করে, বিশাল ধনী নয় কিন্তু সচ্ছল অবস্থা। ছেলেটিও ভালো, বিনয়ী এবং সচ্চরিত্র। এত ভালো পাত্রে বিয়ে দেবার ক্ষমতা তারানাথের ছিল না, কিন্তু চারি সুন্দরী বলে দিনা পাওনা কোনো বাধা হয়নি। চারি বলল, আপনারা ভালো আছেন তো কাকা বাবু? আসুন আসুন, ভেতরে এসে বসুন। একটু পরে তারানাথ বাড়ির ভেতর থেকে এসে বৈঠকখানায় বসল। তার মুখ আজ উজ্জ্বল, গত 1 বছরের মৃয়মান ভাবটা কেটে গিয়েছে। সে বলল, এসো হে দুই মূর্তি, আজ ছুটির দিন, আমি জানতাম তোমরা আসবে। তোমাদের বউ দিদি ক্ষীরের মাল পোয়া করেছেন, দুজনে খেয়ে যেও। কিশোরী বলল, চারি এসেছে, বাড়ির চেহারাই দেখছি বদলে গিয়েছে। সত্যি মেয়ে শ্বশুর বাড়ি থেকে এলে মনে খুব আনন্দ হয়, তাই না? উত্তরে তারানাথ বলল, হ্যাঁ তা ঠিক, তাও এখন তো বুদ্ধি দিয়ে বুঝছো, আমার বয়সে এলে হৃদয় দিয়ে বুঝবে। যথাসময়ে চারি চা নিয়ে এলো। আজ সব একদম সময় মাফিক ঠিকঠাক চলছে। আমরা আসবার সময় মোড়ের দোকান থেকে কিনে আনা তারানাথের প্রিয় সিগারেট পাসিংশোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিলাম। এটা না হলে তারানাথের গল্পের মেজাজ আসে না। নানা রকম কথা হতে হতে নিজের ছোটবেলার গল্প আরম্ভ করল তারানাথ। সাধারণত সে নিজের পুরনো জীবন সম্বন্ধে কিছু বলতে চায় না, অন্তত সাধারণ পারিবারিক তথ্যগুলো আলোচনা করেই না, বেছে বেছে কেবল অদ্ভুত আর অলৌকিক অভিজ্ঞতার গল্প শোনায়। আজ হঠাৎ কিশোরী জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি তন্ত্র সাধনার উৎসাহ বা প্রেরণা পেলেন কোথা থেকে? আচ্ছা আপনাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কি তন্ত্র সাধক ছিলেন? মানে আমি বলতে চাইছি যে এই ধারাটা কি পরিবারে আগে থেকে ছিল? সিগারেটে দগ্ধাবশেষ ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেল মালায় গুঁজে দিতে দিতে তারানাথ বলল, হ্যাঁ তা বলতে পারো, একেবারে রক্তাসরধারী তান্ত্রিক কেউ না থাকলেও বাপ ঠাকুরদা প্রপিতামহের ভেতর অনেকেই রীতিমতন সাধক শ্রেণীর মানুষ ছিলেন। আমার আপন ছোট ঠাকুরদা, মানে বাবার ছোট কাকা, তিনি কৈশোরী গৃহত্যাগী হয়ে চলে গিয়েছিলেন,
তাছাড়াও আমাদের পরিবারে নানা সময়ে নানা আশ্চর্য ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। আর কিছু কিছু তো তোমাদের বলেওছি। এবারে আমি প্রশ্ন করলাম, আপনার ছোট ঠাকুরদা আর কখনো সংসার জীবনে ফিরে আসেননি? উত্তরে তারানাথ বলল, না, তবে একবার তার সংবাদ পাওয়া গিয়েছিল, সেও এক বলবার মতন গল্প। আমি বললাম, বলুন না, আজকের আসরটা না হয় সেইটা দিয়ে শুরু হোক। তারানাথ বলল, এ কাহিনী আমার বাবার কাছে শোনা। বাবা খুব সুন্দর করে গুছিয়ে গল্প বলতে পারতেন, এ বিষয়ে তার নাম ছিল। আমাদের গায়ে ষোড়শী চাটুর্যের বৈঠকখানায় সন্ধেবেলায় রোজ জমাট আড্ডা বসত। বাবা ছিলেন সে আড্ডার প্রধান কথক। মেজাজ ভালো থাকলে বাড়ি ফিরে সেদিন কি গল্প হলো আমাদেরও খানিকটা শোনাতেন। তারপর তো আমি অল্প বয়সে বাড়ি থেকে উধাও হলাম, মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, তবে সে খুব কম, তিন চার বছরে একবার কি দুবার। ওই ভবঘুরেমির সময়টা আমার যে কি সুন্দর কেটেছে তার কি বলবো। কোনো পিছুটান নেই, দায় দায়িত্ব নেই, কেবল বিরাট এই পৃথিবীর পথে পথে ঘুরে ঘুরে বেড়ানো। যদিও বাইরে থেকে দেখলে এটা হয়তো স্বপ্নদর্শী অলসের জীবনযাত্রা বলে মনে হবে, যে বাস্তব জগৎ থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে রয়েছে, কিন্তু ব্যাপারটা অত সোজা নয়। আত্মীয়হীন বন্ধুহীন দুনিয়ায় সম্পূর্ণ সম্বলবিহীন অবস্থায় ভেসে পড়তে হলে খুব সাহসের দরকার হয়। কে যে খেতে দেবে তার ঠিক নেই, কোথায় থাকবো তার কিছু ঠিক নেই। মন্দিরের চাতালে পুরো বাড়ির বারান্দায় ঝড়ে বৃষ্টিতে রাত কাটিয়েছি, কত অদ্ভুত চরিত্রের লোক দেখেছি। তাদের মধ্যে কেউ প্রকৃত সাধক, কেউ বা নৃশংস কাপালিক, কেউ বা চুয়াচুর। কত সময় যে অসুখ করেছে, প্রবল জ্বরে পথের ধারে গাছতলায় পড়ে কষ্ট পেয়েছি, জলতেষ্টায় বুকের ছাতি ফেটে গিয়েছে, কিন্তু জল দেবার মতন কেউ ছিল না, মরেও যেতে পারতাম। সেক্ষেত্রে বাড়িতে কোনো খবর পর্যন্ত পৌঁছত না, তবু কখনো ভয় হয়নি। মৃত্যুকে সাধারণ মানুষের দৃষ্টিতে কখনো দেখিনি, দেখেছি ঈশ্বরের তৈরি এই জগতের একটা অবশ্যম্ভাবী পরিণতি হিসেবে, যে পরিণতিতে ভয়ের কিচ্ছু নেই, আছে স্রষ্টার অপার করুণা। এই পর্বে বীরভূমের শ্মশানে মাতু পাগলির সঙ্গে পরিচয়, বরাকর নদীর ধারে নির্জন শালবনে মধু সুন্দরী দেবীর আবির্ভাব দেখতে পাওয়া। ওহ, সেসব কি উত্তেজনাপূর্ণ দিন গিয়েছে। মনে হয়েছিল বুঝিবা সৃষ্টির সব রহস্য জেনে ফেলব, সাধনার তীব্রতায় বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়মকানুন ধরা দেবে আমার চেতনায়। কেমন অন্যমনস্ক হয়ে থেমে গেল তারানাথ। বললাম, কেন, অনেক অদ্ভুত অভিজ্ঞতা তো হয়েছে আপনার। উত্তরে তারানাথ মাথা নেড়ে বলল, হ্যাঁ তা হয়েছে, যা হয়েছে তা একজন সাধকের একটা জীবনের পক্ষে যথেষ্ট, কিন্তু আসলে তো কিছুই জানা হলো না। এই জগতের মানে কি, কি করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি হলো, না হলে বা কি এসে যেত, সেই ভিতরের আসল কারণগুলো সবই তো অজানা থেকে গেল। এখন মনে হয়, আবার থেমে গেল তারানাথ, কি জানি বলতে গিয়েও বলল না, কি ভাবতে লাগলো আপন মনে। জিজ্ঞাসা করলাম, কি কি মনে হয়? উত্তরে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মনে হয় সৃষ্টির গভীরতম কারণটা ঈশ্বর মানুষের কাছ থেকে চিরদিনের জন্য আড়াল করে রেখেছেন, সে রহস্য জানতে পারলে সৃষ্টির আর কোন সার্থকতা থাকবে না। গোলকধাম খেলেছ তো? আরে সেই যে কুড়ি ছেলে কাগজে ছাপা ছকের উপর গুটি এলিয়ে খেলা, জন্ম থেকে শুরু হয়ে বিদ্যালয়, কর্মক্ষেত্র, আদালত, তারপর পতিতালয়, সন্ধিকালয়, মন্দির ইত্যাদি খোপে আঁকা ঘর পেরিয়ে খেলু রেখে একটু একটু করে উপরে উঠতে হয়। সবচেয়ে উপরের খোপের নাম হচ্ছে গোলকধাম, সেখানে পৌঁছলেই খেলা শেষ, তারপর ছক আর গুটি তুলে ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। আমাদের জীবনেও তাই, সবকিছু জেনে ফেললেই একেবারে খেলা শেষ, সেটা ভগবান চান না। তা একদিক দিয়ে ভালোই, খেলা চলছে চলুক না। দেখলাম তারানাথ গল্প থেকে দর্শনের দিকে সরে যাচ্ছে। বললাম, তারপর যে কথা বলছিলেন, হ্যাঁ আপনার অল্প বয়সের গল্প, সেটাই বলুন। উত্তরে তারানাথ বলল, একবার বাঁকুড়ার ইন্দাস অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি, সারাদিন হাঁটি মাটি ঘুরি, রাত্রে যেখানে হোক আশ্রয় নি। সেদিন বিকেল থেকেই আকাশে মেঘের ঘন ঘটা, বেশি পথ না হেঁটে আলো থাকতে থাকতে একটা ছোট গ্রামের সীমানায় শিব মন্দিরের চাতালে আশ্রয় নিয়েছি। বেশ বড় লম্বা চাতাল, আট দশটা থামের উপর ছাদ রয়েছে, কাজেই উপরটা ঢাকা, বৃষ্টি হলেও ভিজতে হবে না।
গায়ে উড়ুনি পায়ে খড়ম এক পৈতেধারী বুড়ো মতন লোক দেখেই মন্দিরে সিঁড়ি দিয়ে নেমেই কোথায় জানি যাচ্ছে। মনে হলো এখানকার সেবায়িত পুরোহিত। সেই পূজারী ব্রাহ্মণকেই এগিয়ে গিয়ে বললাম, আগে এখানে রাত্রিটা একটু থাকা যাবে? লোকটা একান্ত নীরস এবং অমিশুক প্রকৃতির। কিছুক্ষণ আপাদমস্তক আমাকে ভালো করে দেখে নিয়ে তারপরে এসে শুকনো গলায় বললে, থাকতে ইচ্ছে হয় তো থাকো, আমাকে জিজ্ঞাসা করার কি প্রয়োজন? উত্তরে বললাম, না ভাবলাম আপনি বোধহয় এই মন্দিরের পূজারী, কাছেই আপনার কাছে অনুমতি নেওয়াটা। আমার কথা শেষ করতে না দিয়ে সে ব্রাহ্মণ বললে, কিছু দরকার নেই, আমি এখানকার পূজারী বটে, কিন্তু নাট মন্দিরে যে কোনো যাত্রী আশ্রয় নিয়ে থাকতে পারে। তবে এখানে অতিথিশালা নেই, খাবার দাবার দেবার ব্যবস্থাও নেই, থাকার মধ্যে আছে ওই নাট মন্দির, থাকতে চাইলে থাকতে পারো। তার এই রূঢ় কথায় আমি বেশ খানিকটা অবাক হলাম, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা আপনি কোথায় থাকেন? বৃদ্ধ আমাকে কড়া চোখে তাকিয়ে দেখল, তারপর বলল, কেন বলতো? উত্তরে কোনো রকমে বললাম, না এমনি জিজ্ঞাসা করছি। উত্তরে বৃদ্ধ বলল, আমি এই গ্রামের ভেতর থাকি, কিন্তু আমাদের বাড়িতে স্থানাভাব, সেখানে আশ্রয় দিতে পারবো না। হেসে বললাম, আপনার আশ্রয় থাকার চেয়ে এই কাজতলায় থাকা ঢের ভালো, ভয় নেই থাকতে চাইবো না, কথাটা এমনি জিজ্ঞাসা করেছিলাম, গাছপালারা অন্তত আশ্রয় গ্রহণকারীকে কটু কথা বলে না। বৃদ্ধ আর একবার আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে শব্দ করে গ্রামের দিকে চলে গেলেন। আমার পথটা সম্বল বলতে গেলে একটা ঝোলা, তার মধ্যে একখানা ঘটি, গায়ের একখানা চাদর, একখানা রুদ্র ডামরের পুঁথি, কয়েকটা বাবলা ডালের দাঁতন কাঠি আর এক টাকা বারো আনা পয়সা মাত্র। এর বেশি কিছুর প্রয়োজন বোধ করিনি কখনো। পঞ্চমন্দির আসনে বসা সেই হিন্দিভাষী সাধু শিক্ষা দিয়েছিলেন আগামীকালের জন্য কোনো সঞ্চয় না করতে, তার উপদেশ মনের মধ্যে গেঁথে গিয়েছিল। অবশ্য পরবর্তীকালেও যে উপার্জন বা সঞ্চয় করেছি তা করেছি স্ত্রী পুত্র কন্যার মঙ্গলের জন্য, নিজের প্রয়োজনে নয়। আজ পর্যন্ত সেই অভ্যাস বজায় রেখেছি। ক্রমেই দেখলাম আকাশটা মেঘে অন্ধকার হয়ে আসছে, ঝোলাটা সহ নাট মন্দিরের ওপর উঠে একখানা থামের গোড়ায় গুছিয়ে বসলাম। বাঁকুড়া জেলায় গিয়েছ কখনো? বড় সুন্দর জায়গা, বিশাল বিশাল লাল মাটির প্রান্তর, কুটি বাঁধা বৈরাগীর মতন তাল গাছ জোড়া জুড়ি করে দাঁড়িয়ে মাঠের মধ্যে, ধুলোড়া গ্রামের রাস্তায় একতারা হাতে গান গাইতে গাইতে বাউল হেঁটে যাচ্ছে। জেলাটার মাটিতে শান্তি আছে, থামে হেলান দিয়ে পা ছড়িয়ে আরাম করে বসলাম। হঠাৎ নাট মন্দিরের চাতালে কিছু দূরে কি একটা নড়ল বলে মনে হলো। এদিকে সন্ধে ঘনিয়ে আসছে, পরিষ্কার করে কিছু দেখা যায় না, কিন্তু কোনো কিছু নড়লে আবছা আন্দাজ করা যায়। ভালো করে তাকিয়ে দেখি কেউ একজন শুয়ে রয়েছে সেখানে, শুয়ে অবস্থায় পাশ ফেরায় নড়াচড়াটা চোখে পড়েছে। হেঁকে বললাম, কে কে ওখানে? মনুষ্য মূর্তিটি উঠে বসে বলল, আমি। উত্তরে জিজ্ঞাসা করলাম, আমি কে? পৃথিবীতে সবাই তো আমি যাত্রী। এবারে লোকটা সামান্য হাসলো, বলল, সংসারে সবাই যাত্রী, কোথাও না কোথাও চলেছে। বাপরে, এই যে গুরুমশের মতন কথা বলে! তবে তার কণ্ঠস্বর মৃদু ভদ্র ও মার্জিত, পথ চলতি লোকের কথা বলার ভঙ্গি সাধারণত এমন মার্জিত হয় না। এবারে একটু কৌতূহল হওয়াতে বললাম, এসো এদিকে এসে বসো। লোকটি উঠে এলো আমার সামনে, আলো নেই, পরিষ্কার তাকে দেখতে পেলাম না, কিন্তু মনে হলো তার বয়স বছর ৪০ কি ৪৫ হবে। এই বয়সের কোনো লোককে তুমি বলাটা আমার উচিত হয়নি। বললাম, কিছু মনে করবেন না, অন্ধকারে ভালো দেখতে পাইনি, তুমি বলে ফেলেছি। আরে তাতে কি হয়েছে, জগতে সকলে সকলের বন্ধু, বন্ধুকে তুমি বলা যায়। সে ফিকে আলোয় লোকটিকে দেখলাম ভালো করে। লোকটির পরনে একটা খাটো ধুতি আর হাফাতা শার্ট, সাধারণ দরিদ্র পথিক, কিন্তু তার আচরণে এমন একটা কিছু বৈশিষ্ট্য আছে যা সমীহ আদায় করে। বললাম, কোথায় যাবেন, আসছেন কোথা থেকে? এবার বেশ মজার ব্যাপার হলো, পথিক মানুষটি আমাকে তুমি সম্বোধন করতে লাগলো, কিন্তু তার অনুমতি পাওয়া সত্ত্বেও আমি কিছুতেই তাকে তুমি সম্বোধন করতে পারলাম না।
সে মোলায়েম গলায় বলল, কোথাও যাচ্ছি না ভাই, অনেকটা তোমারই মতো, পথে পথে ঘুরে বেড়াতে ভালো লাগে, যা পাই তাই খাই, যেখানে খুশি থেমে যাই, হেই আর কি। আমার সেই বয়সের অভিজ্ঞতাতেও দেখেছি কিছু লোক আছে যারা হেয়ালি করে কথা বলতে ভালোবাসে, হয়তো ভেতরে শূন্য গর্ভ বলেই বোধ হয় তারা বড় বড় দুর্বোধ্য কথা বলে। প্রথমে আমি এই লোকটিকে তাদের দলেই ফেলেছিলাম, কিন্তু একটু পরেই বুঝতে পারলাম তা সত্যি নয়, মানুষটার ভেতরে গভীরতা আছে। বললাম, আমারই মতন মানে? আপনি কি করে জানলেন আমি কিরকম? উত্তরে লোকটা সেই মোলায়েম গলাতেই বলল, ও জানা যায়, আমি বুঝতে পারি। বয়স অল্প হলেও তারই মধ্যে আমি অনেক সাধক এবং অনেক অদ্ভুত কর্মাতান্ত্রিকের সঙ্গে মিশেছি, তাদের আশ্চর্য ক্রিয়াকলাপ দেখেছি, ইয়ার আমাকে নতুন কি ভরণ দেখাবে। বললাম, কি করে বোঝেন? কাক চরিত্র বা লক্ষণ শাস্ত্র চর্চা করেন নাকি? না, বুঝি এইভাবে যে মন আসলে একটাই, তোমার আমার যদু কিংবা মধুর, পৃথিবীর সব প্রাণীর মন এক, মায়ার আবরণে আলাদা আলাদা দেখায়, পর্দা টাঙিয়ে দিলে ওপারে কি আছে দেখা যায় না, পর্দা সরিয়ে দিলে আবার সব স্পষ্ট দেখা যায়, মায়ার পর্দা সরিয়ে দিলেই সবাই এক, সবই এক, তখন কারোর মনের কথা জানতে অসুবিধা হয় না। এবারে আমি বললাম, আপনি তো বিশিষ্ট দ্বৈতবাদের কথা বলছেন, এই দর্শন শিক্ষা করেছেন কোথায়? খুব ভালো গুরু ছাড়াও অদ্বৈতবাদের পাঠ নেওয়া যায় না, কে আপনার গুরু? এবার সে ভদ্রলোক উত্তরে বললেন, আমার বাবা। এবারে আমি বললাম, ও আপনি বুঝি শাস্ত্রাধ্যায়ী পণ্ডিতের সন্তান? সে চুপ করে রইল, ভাবলাম কোনো কারণেই সে হয়তো নিজের পরিবারের কথা আলোচনা করতে চায় না, এক্ষেত্রে কথা না বাড়ানোই ভদ্রতা সঙ্গত হবে। ঠিক এই সময় ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা দিয়ে ঝড় এসে পড়ল, বর্ষাকাল হওয়া সত্ত্বেও সারাদিন প্রখর রোদ্দু ছিল, আজ গুমোটে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল, এখন শুকনো পাতা ধুলোবালি আর খড়কুটো উড়িয়ে ঝোড়ো বাতাস এসে চারদিকটা ঠান্ডা করে দিলে। ঝড়ের মুখে পাক খেতে খেতে দুটো শালিক এসে নাট মন্দিরের কড়িকাঠের ফাঁকে আশ্রয় নিয়ে গুছিয়ে বসল, অথবা ওইটাই ওদের বাসা, ঝড়ে দাপটে কোনো রকমে ফিরে এসেছে। আমি বললাম, আপনার নামটাই তো জানা হলো না। লোকটি চুপ করে থেকে বলল, আমার নাম অমর, অমর জীবন। এবারে আমি জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি কোথায়? এই জেলাতেই বুঝি। অমর জীবন কোনো উত্তর দিল না, বুঝলাম নিজের কথা বলতে সে আদৌ আগ্রহী নয়। অন্য প্রসঙ্গে চাপার জন্য বললাম, আশ্রয় তো যাহোক পাওয়া গেল, কিন্তু খাওয়াটা বোধ হয় রাত্রে আর জুটবে না। উত্তরে অমর জীবন বলল, না না তা কেন, ঝড়টা থামুক, খাবার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। অবাক হয়ে বললাম, তা কি করে হবে, কাছাকাছি কোনো দোকানপাট তো দেখছি না, গ্রামে হয়তো আছে, কিন্তু তারা কি ঝড়পাতলে দোকান খুলে রাখবে মনে হয় না। অমর বলল, রাত্রিরে কি খাও তুমি, ভাত না রুটি? উত্তরে আমি বললাম, আমি ঠিক সন্ন্যাসী না হলেও পথে ঘুরছি অনেকদিন, সব অভ্যেসই আছে আমার। একটা মোলায়েম হাসি হেসে অমর আবার বলতে লাগলো, বেশ বেশ ভালো, খাবার ঠিক চলে আসবে। অন্ধকারে অমরের মুখ চোখ ভালো দেখতে পাচ্ছি না, এবারে মনের মধ্যে একটা প্রশ্ন জাগল, লোকটা পাগল নয় তো, কোথায় খাবার? অমর বলল, কালকেও আমি এখানে ছিলাম, স্বপ্নে দেখলাম আজ তুমি আসবে, তাই একটা দিন বেশি থেকে গেলাম, এমনিতে আমি দুরাত্রির কোথাও থাকি না। এবারে আমি মনে মনে বললাম, হ্যাঁ নিশ্চয়ই পাগল, গতকাল রাত্রিরে স্বপ্ন দেখেছে আমি আসব, বদ্ধ উন্মাদ ছাড়া আর কি। এবারে আমি বললাম, আপনি জানতেন আমি এখানে আসব? উত্তরে অমর হ্যাঁ পাচক ভঙ্গিতে মাথা নাড়লে। আমি আবার প্রশ্ন করলাম, স্বপ্ন দেখেছেন? উত্তরে অমর বলল, হ্যাঁ, স্বপ্ন দেখার প্রয়োজন হলে আমাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে সেখানে থাকতে হয়। এবার আমার মনে মনে কেমন জানি মায়াই হলো, ভাবলাম বেচারি, এমনিতে বেশ ভালো লোকটা,
ভদ্র আর মিষ্টি কথাবার্তা, দোষের মধ্যে কেবল পাগল। এরপরেই অমর জীবন হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি বাড়ি চলে যাও। আমি প্রথমে ঠিক বুঝতে পারলাম না সে কি বলছে, তাই বললাম, তার মানে বাড়ি যাব কেন? উত্তরে অমর জীবন বললে, কিছু না, ভব ঘুরে জীবন ত্যাগ করে সংসারে ফিরে যেতে বলছি না, সে যখন সময় হবে তখন যাবে। তোমার নিজের ভালোর জন্য বলছি, কয়েকটা দিনের জন্য বাড়ি যাও। আচ্ছা বিপদ তো, বললাম, কিন্তু কেন? সে উত্তরে বললে, মনে করো আমি তোমার বন্ধু, আমি অনুরোধ করছি তাই যাচ্ছ। তার কথাগুলো একটু কেমন কেমন, কিন্তু গলার স্বরে একটা ব্যক্তিত্বপূর্ণ দৃঢ়তা তার আছে। তার কথা মনোমত না হলেও অকস্মাত উড়িয়ে দেওয়া যায় না। তখনকার মতন তাকে শান্ত করার জন্য বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে এখন, বিড়ি চলে? এবারে সে হাসল, তারপরে বলল, হ্যাঁ হ্যাঁ সব চলে, আছে দাও দেখি একটা। তাকে দিয়ে নিজেও একটা বিড়ি ধরালাম। বাতাসের দাপটে চার পাঁচটা কাঠি নষ্ট করেও বিড়িটা ধরাতে পারছিলাম না। অমর হাত বাড়িয়ে বলল, আমাকে দাও দেখি। তারপর দেশলাইটা হাতে নিয়ে অদৃশ্য কার দিকে যেন ধমক লাগালো। আরে একটু থাম তো রে বাপু, একটা বিড়ি ধরাতে কি আজ তো দেশলাই খরচা করবো নাকি? তোমাদের কি বলবো, কাকতালীয় কিনা জানি না, হাওয়ার ঝাপটা সামান্য কয়েক মুহূর্তের জন্য একেবারে কমে গেল। যদিও ঝড় চলতে চলতে এরকম হয় অবশ্য, তবু মনে রেখাপাত করলো জিনিসটা। আমি যে অবাক হয়ে তার দিকে চেয়ে আছি সেটাই বোধহয় লক্ষ্য করে দেশলাইটা ফেরত দিয়ে অমর বলল, সবকিছুর ব্যাখ্যা চাইতে নেই, ব্যাখ্যা হয়ও না, তার চেয়ে সরল বিশ্বাস অনুযায়ী কাজ করা ভালো, আদেশ পেলে পালন করা ভালো। আদেশ কে পাঠায়? কথাটা খানিকটা বিস্মিত গলাতেই জিজ্ঞাসা করলাম। বিড়িতে গোটা দুই টান দিয়ে অমর বলল, তা জানলে তো সব সমস্যাই মিটে যেত। এবারে আমি বললাম, আপনার কাছে আদেশ পৌঁছয় কেন, আপনি কে? উত্তরে অমর বলল, বিড়িটা ভালো, খুব নরমও না খুব কড়াও না, মিঠে করা ধরনের। কোত্থেকে কিনেছো? খাওয়ার পরে আর একটা দিও তো। ঝড় থেমে গিয়ে নামলো বৃষ্টি, চলল বেশ কিছুক্ষণ, মুড় মুড় বাজ পড়তে লাগলো, দিক দিগন্ত একেবারে ঠান্ডা হয়ে গেল। মন্দিরের পিছনে কোথা থেকে ব্যাং ডাকতে লাগলো। বৃষ্টি যখন থামলো তখন পাড়াগার হিসেবে বেশ রাত। দেখি পথে জমা জলে ছপ ছপ করে কে একজন হেঁটে এসে নাট মন্দিরে উঠল। সামনে ঝুঁকে অন্ধকারে ঠাউর করার চেষ্টা করে ডাকলো, ঠাকুমশাই, ও ঠাকুমশাই। অমর বলল, এই যে আমি এখানে, দাও। কাছে এসে দেখলাম লোকটার হাতে একটা বড় শালপাতার ঠোঙা, সেই ঠোঙাটা অমরের হাতে দিয়ে এসে বলল, তার এক মূর্তি এসে দেখছি, তা হয়ে যাবে এখন দুজনেরই, দাঁড়া খাবার জল দিয়ে যাই, নতুন লোক জল আনতে গেলে পুকুর ঘাটে আসার খাবে এখন। বোধহয় পথিকদের তৃষ্ণা নিবারণের জন্য মন্দিরে চাতালে রাখা একটা মাটির কলসি নিয়ে লোকটা অন্ধকারে কোথায় জানি চলে গেল। অমর বললে, মন্দিরের পিছনেই একটা পুকুর আছে, সেখানে গেল জল আনতে, ভালো পরিষ্কার জল কিন্তু। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বললে, খাবার ব্যবস্থা হয়ে যাবে বলেছিলাম, আর খাবার এসেও গেল, এর ভিতরে কিন্তু অলৌকিক কিছু নেই। এই লোকটির একটা ময়রার দোকান আছে গ্রামে, গতকাল আমাকে খাবার দিয়ে গিয়েছিল, অতিথি সেবা করতে এরা বেশ ভালোবাসে, পয়সা দিতে চেয়েছিলাম কিন্তু নেয়নি, আজকের খাবার দেওয়ার কথা বলা ছিল, যা খাবার দেয় তা আমি একা খেতে পারি না, আজ দুজনের হয়ে যাবে, দেখি কি দিয়েছে। উঠে গিয়ে যেখানে অমর শুয়েছিল সেখান থেকে একটা কাপড়ের পুটলি নিয়ে এলো, তার ভেতর থেকে একটা মোমবাতি বার করে বলল, দেখি দেশলাইটা আর একবার দাও তো। শালপাতার ঠোঙা খুলে দেখা গেল ভেতরে গোটা পনেরোটা বড় মাপের পুরী, আলুর তরকারি আর অনেকখানি মোহন ভোগ, দেশি ঘি দিয়ে তৈরি করা,
দারুণ গন্ধ বেরুচ্ছে। তখনও গায়ের দিকে খাবারে ভেজাল দেবার কথা কেউ ভাবতেও পারত না। জল ভরে মেটে কলসিটা নিয়ে ফিরে এলো ময়রা, আমাদের পাশে নামিয়ে রেখে বলল, এই জল রইল, এই খাবারই হয়ে যাবে তো, নাকি আর কিছু এনে দেব? খাবারের প্রাচুর্য সম্বন্ধে তাকে আশ্বস্ত করে বিদায় করা হলো। অমর বলল, অন্ধকারে গল্প করা যাবে কিন্তু খাওয়া যাবে না, মোমবাতি বেশি পুড়িয়ে লাভ নেই, এসো খেয়ে নেওয়া যাক। দেখলাম অমর খুব কম খায়, মাত্র চারখানা পুরি সে খেল, বাকি সবগুলো খেতে হলো আমাকেই। অবশ্য পথেটে আমার খিদে পেয়ে গিয়েছিল, কলসি কাত করে কানায় হাত দিয়ে জল খেলাম। তারপর মোমবাতি নিভিয়ে দিয়ে অমর বলল, এসো এবার গল্প করা যাক। অন্ধকারের ভেতর থেকে তার কণ্ঠস্বর ভেসে আসতে লাগলো, সৃষ্টির আদিতে ছিল কত গল্প সে আমাকে শোনালো সারা রাত ধরে, আমি কারো কাছে আগে কখনো শুনিনি। মহাশূন্য, সাধারণ ডাল ভাত খাওয়া জীবনের কথা সে সব বাড়ি হয়েছিল, যেন অচেনা ভাষায় অচেনা সুরে অদ্ভুত গান শোনাচ্ছিল, রূপ পাল্টে আকাশ আর নক্ষত্রের গল্প, নতুন কিছু সৃষ্টি হয়, সমুদ্রের ঢেউয়ের গল্প, আগুন বাতাস পাহাড় মাটির গল্প, হঠাৎ বলল, আচ্ছা তোমার ছোট ঠাকুরদা গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন না, উনি এখনো বেঁচে আছেন? আশ্চর্য তো, কি করে সে কথা জানলো এই লোকটা? কিন্তু তখন আমার ঘুমে চোখ জড়িয়ে আসছে, আমার এত ঘুম পেয়েছে যে যথেষ্ট অবাক হতে পারলাম না। তখন রাত বোধহয় তিনটে পেরিয়ে গিয়েছে। এবারে অমর বলল, না আর কথা নয়, এবার তুমি ঘুমো, বাড়ি চলে যেও, কিন্তু কালকেই, তোমার ভালোর জন্য বলছি। আমার চোখে ঘুম জড়িয়ে এসেছে, কোনো রকমে জড়ানো গলায় বললাম, আপনিও চলুন না আমার সঙ্গে, যাবেন? সেই তন্ত্রাচ্ছন্ন অবস্থায় শুনতে পেলাম অমরের উত্তর। সে বলল, না এবার না, এবারে থাক, তবে তোমার সাথে আবার দেখা হবে আমার। এবারে আমার কানে যেন কি নিদুলির মন্ত্র পড়ে দিয়েছে, আমি যে আর তাকাতেই পারছি না। একটা আচ্ছন্ন করা তন্ত্রাজড়িত ঘুম যেন এসে জড়ো হচ্ছে আমার চোখ দুটোর পাতায়। যখন আমার ঘুম ভাঙল তখন রোদ্দুর উঠে গিয়েছে, গতকাল রাত্রির মেঘ বৃষ্টির চিহ্ন আর কোথাও নেই, ঝকঝক করছে দিনের আলো, পাশে অমর জীবনও নেই, তার ঝোলা ঝুলি সহ কখন সে যে চলে গিয়েছে তাই বা কে জানে। কাল সন্ধ্যেবেলা দেখা সেই পুরোহিত এসে মন্দিরের দরজা খুলে সকালের পুজোর উদ্যোগ করছে, আমার দিকে আড়ে আড়ে তাকালো কবার। জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানে যে আরেকজন পশু থেকে ছিলেন তিনি কি চলে গিয়েছেন? সেই পুরোহিত ঠান্ডা গলায় বলল, কে ছিলেন? উত্তরে বললাম, একজন যাত্রী, আমার আগে থেকেই তো ছিলেন এখানে। এবার সে পুরোহিত নীরস গলায় স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, দেখিনি, খেয়াল করিনি, অমন কত লোক যাচ্ছে আসছে। লোকটি শুধু নীরস নয়, নিরুৎসুক, নিরুদ্বেগ এবং সম্পূর্ণ নিরুত্তাপ। যাই হোক, অমর জীবন লোকটিকে আমার খুবই অদ্ভুত লেগেছিল, তার কথা অমান্য করতে মন চাইল না। সেদিনই রওনা হলাম বাড়ির দিকে। বাড়ি পৌঁছানোর পর প্রতিবারের মতোই প্রথমে বাবার বকাঝোকা, তারপরে মায়ের কান্নাকাটি এবং তার উপরে আত্মীয় স্বজনের আবেগের বন্যা একরকম সহ্য করতে হলো। দুপুরে খেতে বসে বাবা বললেন, গত পরশুদিনই সরস্বী চাটুর্যের আড্ডায় তোমার কথা হচ্ছিল, আমার যে একটা এমন বাড়ি পালানো হাড় জ্বালানো ছেলে হবে সে কথা অনেক আগেই একজন বলে দিয়েছিল। আমি বললাম, কে, কোনো জ্যোতিষ? না, এমনি একজন পথিক, আমার ছোটবেলায় একদিনের জন্য আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, তার নাম অমর, অমর জীবন। সেই গল্পই হচ্ছিল সরস্বী চাটুর্যের বাড়িতে। চমকে উঠে বললাম, অমর, অমর জীবন? উত্তরে বাবা খানিকটা অবাক হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু তুমি চমকে উঠলে কেন? কোনো রকমেই নিজেকে সামলে উঠে বললাম, না
কিছু না, গল্পটা বলুন আরেকবার, বলুন তো শুনি একবার। খেয়ে উঠে গড়গড়ায় তামাক খেতে খেতে বাবা বলতে শুরু করলেন। নিজের বাবার কাহিনী লেখকের বর্ণনার ভঙ্গিতে বলে গেল তারানাথ। তারপর থেমে একটু দম নিয়ে বলল, এই ব্যাপারটার সবচেয়ে বিচিত্র দিক কোনটা জানো? যে লোককে 40 বছর আগে বাবা 45 বছরে দেখেছিলেন, তাকে এতকাল পরেও আমি সেই একই বয়সে দেখলাম কি করে? ছোট ঠাকুরদার খবরটা বাবাকে জানাবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম অমর জীবন মারফত সেটাও তিনি আগে থেকেই জানেন। পরদিন বুঝলাম কেন অমর জীবন বাড়ি চলে আসতে বলেছিল আমায়। পরদিন থেকে আমার এলো প্রবল জ্বর, প্রায় 1.5 মাস ভুগে সেরে উঠলাম। পথে থাকলে যে প্রাণ সংশয় হতো তাতে কোনো সন্দেহ নেই।